ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ক্লাস উইথ হানিফ স্যার কথা না বাড়িয়ে চলো দেখে নেই আজকে ক্লাসে কী থাকছে ইতিমধ্যে আমরা দেখে নিয়েছি আজকের ক্লাসের টাইটেল হচ্ছে ইনফিনিটিভ ইনফিনিটিভ অত্যন্ত প্রয়োজনীয় একটি ওয়ার্ড হচ্ছে ইংলিশে তোমরা ইনফিনিটিভ এই শব্দটার সাথে অনেকেই পরিচিত অনেকেই জানো যে ইনফিনিটিভ বিষয়টা কী কিন্তু এটার ব্যবহারটাই হচ্ছে আসল এটা আমরা কিভাবে ইউজ করব। একটি সেন্টেন্সে আজকে আমি ইনফিনিটিভের মজার মজার ইউজগুলো দেখাবো ঠিক আছে প্রথমে আমরা জেনে নেই ইনফিনিটিভটা কি ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ওয়ান এই হচ্ছে ইনফিনিটিভ টু এরপরে হচ্ছে কি থাকবে ওয়ান থাকবে টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মকেই ইনফিনিটিভ বলা হয় এখন দেখো একটা উদাহরণ দিয়ে দেখাই তাহলে টুটা লিখে নিলাম এরপরে যে কোনো একটা ভাব দিয়ে দাও যেমন যদি বলি ইট ইট মানে হচ্ছে খাওয়া এখন যদি বলি টু ইট তাহলে এটার অর্থ হয়ে যাবে খেতে এটা তে যুক্ত হবে তাহলে টু ইট হলো খেতে এখন যদি বলি যে টু রাইট টু রাইট হচ্ছে লিখতে লিখতে এখন যদি বলি যে টু রিড তাহলে কী হয়ে গেলো বলতো তোমরা পড়তে হ্যাঁ টু রিড হচ্ছে রিড হচ্ছে পড়া আর টু রিড যদি বলি পড়তে টু ইট খেতে টু রাইট লিখতে এরকম একটা করে তে যুক্ত হচ্ছে এই টুর জন্য ইনফিনিটিভ এটা সেন্টেন্সে যখন ইউজ করবো তখন অনেক মজার মজার নতুন নতুন সেন্টেন্স তৈরি হবে দেখে নেই তাহলে যদি বলি দেখো আমি বললাম যে বাই অর্থ কেনা বাই অর্থ হচ্ছে কেনা বি ইউ ওয়াই তাহলে বাই অর্থ কেনা টু বাই মানে হলো তাহলে কিনতে কিনতে এখন যদি বলি যে বই কিনতে তাহলে টু বাই বুক তাহলে কি হয়ে গেল বই কিনতে এখন দেখো একটা সেন্টেন্সে এগুলো আমরা যোগ করে দেব যদি বলি যে আমি বাজারে যাই আমি বাজারে যাই তাহলে এটার ইংলিশ হলো আই গো টু মার্কেট এখন এই সেন্টেন্সের সাথে আমরা এই যুক্ত যে আমরা তৈরি করলাম এই ওয়ার্ড গুচ্ছগুলো এগুলো আমরা যোগ করে দেব তাহলে আই গো টু মার্কেট টু বাই বুক তাহলে আই গো টু মার্কেট টু বাই বুক আমি বাজারে যাই বই কিনতে এখন এইখানে যদি আমি বলি যে আমি বাজারে যাই মাছ কিনতে তাহলে বুকের পরিবর্তে শুধু বসাবো হচ্ছে ফিস তাহলে আই গো টু মার্কেট টু বাই ফিস আমি বাজার যাই মাছ কিনতে যদি আমি অন্য কিছু দিই যে আমি বাজারে যাই মোবাইল কিনতে তাহলে শুধু এইখানে মোবাইল বসিয়ে দিলাম দেখেছ অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স কিন্তু এই ইনফিনিটিভ দিয়ে তৈরি করা যায় আরেকটি উদাহরণ আমি দিচ্ছি তাহলে যদি বলি সে ঢাকা যায় ঢাকা যায় আম বিক্রি করতে বিক্রি করতে তাহলে সে ঢাকা যায় তাহলে এটুকু তো হলো প্রেজেন্ট হি গোজ টু ঢাকা তাহলে আম বিক্রি করতে এটুকু হলো ইনফিনেটিভ দিয়ে তৈরি করতে হবে তাহলে বিক্রি করা হলো সেল আর বিক্রি করতে হচ্ছে টু সেল পরে হলো আম ম্যাঙ্গো দেখো টু সেল ম্যাঙ্গো আম বিক্রি করতে আম বিক্রি করতে এই টু সেলটুকুই হচ্ছে ইনফিনেটিভ তো প্রত্যেকটা সেন্টেন্সে তুমি ইনফিনিটিভ যুক্ত করে আরও ওয়ার্ড বসিয়ে খুব সুন্দর সুন্দর সেন্টেন্স নিজেরাই তৈরি করতে পারো আমি কয়েকটি বাংলা তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা বাসায় প্র্যাকটিস করবে যেমন যদি বলি যে আমি স্কুলে যাই পড়তে তাহলে পড়তে এইটুকু হচ্ছে ইনফিনেটিভ আমি মাঠে যাই ক্রিকেট খেলতে তাহলে ক্রিকেট খেলতে এইটুকু হচ্ছে ইনফিনিটিভ তো এইভাবে তোমরা নিজেরাও সেন্টেন্স তৈরি করে নিবে আর এগুলা অনেক বেশি বেশি প্র্যাকটিস করবে আশা করি এই ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখেছ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই বলে আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ